তো আমরা দুইটা কাজ করছি ক্রুডের, একটা হচ্ছে ভিউ, তাই না? একটা হচ্ছে ভিউ যেটা দেখতেছি, আরেকটা হচ্ছে ইনসার্ট। বাকি আছে ওইটা ইনসার্ট, বাকি আছে কি এডিট আর ডিলিট, তাই না? হ্যাঁ, তো এডিট করার জন্য দুইটা জিনিস। প্রথমটা হচ্ছে এডিট বাটনে ক্লিক করবে, এই ভ্যালুগুলা ফর্মে দেখাইতে হবে, এটা এক কাজ। তারপরে হচ্ছে আপডেট। তো এই কাজটা করতে হলে আমাদের এই দুইটা এডিট এবং আপডেটে কাজ করতে হবে। হ্যাঁ, ওখানে তৈরি করা আছে। এখন এই কাজটা এক্সট্রা আমাদের করতে হবে। দেখেন, আমরা ক্রিয়েট করার জন্য যেটা তৈরি করছিলাম সেটা ছিল ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি। এখানে ফর্ম ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি, এটাতে ফর্ম ওপেন এটা, আর এটা হচ্ছে ফর্ম ক্লোজ এবং ফর্ম সাবমিট। ফর্ম সাবমিট ফর্ম ক্লোজ বাদ দিয়ে মাঝখানে যা আছে এটাকে আমি কাট করলাম, কন্ট্রোল এক্স করে কি করব, অ্যাট দ্য রেট ইনক্লুড, কোথায়, লিস্ট এর ভিতরে ফর্ম, সেভ। তাহলে লিস্ট ফোল্ডারে ভিউতে এখানে আরেকটা ফাইল বানাবো যেটার নাম হবে ফর্ম ডট ব্লেড ডট পিএইচপি, এখানে রেখে দিলাম। নতুন কিছু করলাম না, এই কাজটা করলাম। এখন প্রশ্ন হচ্ছে, কাজ তো আগের মতোই হওয়ার কথা, রিফ্রেশ। আগে কি ছিল, যে আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে ক্রিয়েট করা যায়। ক্রিয়েটের কাজে কোনো সমস্যা হইল না, তাই না? আলাদা করে করার কারণে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এটা কেন আলাদা করলাম, এটা হচ্ছে কোশ্চেন। আলাদা করলাম, এখন আমাদের এডিটে সুবিধা পাবো এই কারণে। তো এডিটে আমরা কি করব, এডিটে আমরা একটা ফর্ম বানাবো। তো ফর্মের এডিটের জন্য এই লিংক দরকার পড়বে, দেখি। এডিটে কোড হচ্ছে এটা, কপি। আমাদের টু ডু লিস্ট কন্ট্রোলারে এডিট এডিট কল যেখানে আছে এটা বাদ, এই লাইনটা লাগবে। এখানে একটা ভুল আছে, এটা টু ডু লিস্ট হবে না, এখানে হবে সিম্পলি ডলার আইডি। আর কি লাগবে, এটা কপি পেস্ট। এখানে বলা হচ্ছে লিস্টের ভিতরে এডিট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল থাকতে হবে। তো আমরা একটা ফাইল বানাবো লিস্টের ভিতরে, রিসোর্স লিস্ট এর ভিতরে একটা ফাইল বানাবো যেটার নাম হবে এডিট ডট ব্লেড ডট পিএইচপি। এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট বি কোলন এক্সটেন্ডস, নাম হচ্ছে লেআউটস ডট মাস্টার, তারপরে হবে বি কোলন সেকশন, এটার নাম হচ্ছে কন্টেন্ট। এখানে এস থ্রিতে আমি বললাম এডিট টু ডু লিস্ট ফর্ম, এইখানে কি দিব, এডিটেও ক্রিয়েটের মতো সেম এই দুটো থাকবে, কপি
paste. Next, এটাও থাকবে list form, copy, paste. মাঝখানে আমি যেটা দিব সেটা হচ্ছে create ছিল form open তাই না? Edit হবে form model. এতটুকুই difference. Copy. Create. আমি edit আছি না? এখানে হবে paste. এটা. আর form এর পরে হবে form close. Copy. Paste. কিন্তু form close এর আগে এই submit টাও নিব. কিন্তু এটা নাম দিব create list না, এটাতে লিখব update list. এবং এই লিংকটা যেন ঠিকমতো কাজ করে, এখানে আমি কি ধরছি দেখেন তো, এখানে find করছি তাই না? এডিটে এটা আইডি তাই না? তাহলে আইডি পাস করাইতে হবে. কিন্তু কিন্তু আমরা কিন্তু শো এর ক্ষেত্রে কি দেখাইছিলাম এখানে, এটা তো আইডি না, এটা স্ল্যাগ. ইচ্ছা করলে আমি স্ল্যাগও দিয়েও ফাইন করতে পারি, আইডি দিয়েও করতে পারি, আপনাদের পছন্দ. হ্যাঁ, যেটা দিয়ে করেন. ফাইন্ড এর ক্ষেত্রে এটা তো আসলে ইউআরএল এ আমি গুগলের সার্চ ইঞ্জিনেও চাই না, এডিটের লিংক নিশ্চয়ই সার্চ ইঞ্জিনে চাই না তাই না? সুতরাং এটা আইডি দিয়ে করলে কোনো সমস্যা নাই. হ্যাঁ, মডেল এটা আমরা করছি, মেথড পুট হবে সেটা মনে হয় দেওয়া নাই. অবশ্যই খেয়াল রাখতে হবে যে এডিটের ক্ষেত্রে মেথড হবে পুট, যেটা দেওয়া নাই এটা আপনাদের দিতে হবে, এটা না থাকলে কাজ হবে না. এখানে যে ফর্মটা নিলাম এডিটে, রাউট আছে কিন্তু মেথড নাই, দেখছেন? মেথড না থাকলে ঝামেলা হয়ে যাবে. মেথড পুট রাউট লিস্ট আপডেট, এবং এখানে লিস্টের লিস্টের আইডি তাই না? লিস্ট পাস করানো হচ্ছে, তো টু ডু লিস্ট কন্ট্রোলারে পাস করানো হচ্ছে লিস্ট, যেটা ফাইন করে পাওয়া হচ্ছে. ওকে, এই কাজগুলো আগের মতোই, এখানে কোনো চেঞ্জ নাই. এবং এটা সাবমিট করলে কোথায় যাবে ফর্মটা, এডিটের ফর্মটা সাবমিট করলে কোথায় যাবে সেটা পরে, কিন্তু প্রথমে আমাদের লিংকে যাইতে হবে, একটা লিংক বানাইতে হবে এডিট. আমরা যখন লিস্ট দেখব এই লিস্টের কোথাও এডিট বাটন দিতে হবে, তাহলে আমাদের ইন্ডেক্সে যাইতে হবে. ইন্ডেক্স এখানে আমরা যে লুপ চালাইছি ক্যাটাগরিজ এইচআর, এইখানে আমরা একটা অ্যাঙ্কর বানাতে পারি কিসের জন্য, এডিট লিস্ট. এখন দেখেন কার্ডের ভিতর অ্যাঙ্কর দিলে কি হয় জানেন, কার্ডের ভিতর অ্যাঙ্কর দিলে কি হয়, এডিট লিস্ট. এটাকে যদি বিটিএন বানাই তাহলে কি হবে, ক্লাস বিটিএন এবং বিটিএন ডেঞ্জার যদি দেই, সমস্যা হচ্ছে কার্ডের ভিতর বিটিএন নিলে ওটা ব্লক হয়ে যায়, ব্লক লেভেল এলিমেন্ট হয়ে যায়. যাই হোক, এটা সমস্যা না আমাদের, আমরা নিতে পারি, অসুবিধা নাই. অ্যাঙ্কর নিলে, আর যদি অন্য কিছু নেই, অন্য কিছু দরকার নেই, এটাই আমার দরকার. আচ্ছা, ইউআরএল কি হবে, আমরা ইউআরএল দিতে পারি কি হবে, লিস্ট এর আইডি না,
তাহলে ডট আইডি কোথায় পাবো? ডলার লিস্ট ডট আইডি ডট স্ল্যাশ এডিট, এইটা লিঙ্ক, তাই না? সেভ, আমরা দেখি তো, রিফ্রেশ করে কম বেশি হয়েছে এটা দুইটা, এখানে শেষ কই? শেষ নাই তো, একটা হয়ে গেছে এখানে, এখানে কয়টা হবে? দুইটা। সেভ, এডিটে ক্লিক করলে এডিটে গেছি, এটা আইডিবির জন্য, তাই না? এডিটে ক্লিক করলে দেখেন তো ভ্যালুগুলো অটোমেটিক চলে আসছে কিনা। তাহলে এডিটের কাজটা খুবই সহজ, ভ্যালু আসছে। নেক্সট কাজ আমাদের কি হবে? এখন যদি ইউজার ভ্যালু চেঞ্জ করে তাহলে ভ্যালুগুলো আপডেট করাইতে হবে। এডিটে ক্লিক করলাম, ভ্যালু আসলো। এখন যদি আবার আপডেটে ক্লিক করি তাহলে এটা যায় কোথায়? লিস্টের আইডি, কিন্তু মেথড হচ্ছে, মেথড কি? মেথড হচ্ছে পুট, পুট মেথডে ভ্যালুগুলো যায় এই আপডেটের কাছে। আপডেটেও রিকোয়েস্ট হবে কোনটা? ক্রিয়েটে যেটা নিছিলেন স্টোরে, লিস্ট ফর্ম রিকোয়েস্ট, কপি আপডেটেও রিকোয়েস্ট না হয়ে এটা হবে লিস্ট ফর্ম রিকোয়েস্ট। আর এটা টু ডু লিস্ট হওয়ার কথা না, এটা হওয়ার কথা ডলার আইডি। এখানেও ঠিক একই কাজ করবেন, এখানে যেটা করছিলেন ক্রিয়েটে, ক্রিয়েটে স্টোরে কি করছিলেন, এই কাজগুলো হবে কপি আপডেটে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কোথায়? নতুন না, আমরা চাই নতুন হবে না, আমরা চাই টু ডু লিস্ট কোলন ফাইন্ড, কাকে ফাইন্ড করব? ডলার আইডি, এইটা হবে ফাইন্ড করে। রিকোয়েস্টে যে নাম ডিসক্রিপশন এবং নোট আসলো সেটা সেভ করব, এবং আইডি যদি এইবার সেভে ট্রু ফলস পাওয়া যাবে। এবার কপি, যদি সেভ টু ডু লিস্ট, সেভ এখানে করব না, টু ডু লিস্ট ডট সেভ যদি ট্রু হয় তাহলে রিডাইরেক্ট করব ক্রিয়েটে তো না, কোথায় রিডাইরেক্ট করাবো? ইন্ডেক্সে পাঠিয়ে দেই, ডাইরেক্ট লিস্টে পাঠিয়ে দেই উইথ মেসেজ লিস্ট আপডেটেড, টু ডু লিস্ট আপডেটেড সাকসেসফুলি। সেই ক্ষেত্রে আমার ইন্ডেক্সের যে ডিজাইন, এখানে একটা ইনক্লুড নিতে হবে, ইনক্লুড নিতে হবে কি, পার্শিয়াল ডট মেসেজ, এটা। তাহলে সুবিধা কি আমরা একটু দেখব, ব্যাক, হ্যাঁ, আইএনসিএল ইউ ইনক্লুড পার্শিয়াল ডট মেসেজ, এখানে আমরা আছি 269-এ। সাপোজ একটু এডিট করি, আপডেট লিস্ট, সে আমাকে বলতেছে টু ডু লিস্ট আপডেটেড সাকসেসফুলি, এবং দেখতেছি আমরা সবগুলোতেই 22 অ্যাড হয়েছে। তাহলে আপডেটের কাজ কমপ্লিট খুব সহজে, সেম ফর্ম ইউজ করে আমরা আপডেটের কাজ করতে পারলাম, তাই না? বাকি থাকলো ডিলিট। ডিলিটের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এটা, যেখানে মেথড হবে ডিলিট। আপনি একটা ফর্ম বানাবেন, মেথড হবে ডিলিট, এবং তার ভিতর বাটন দিবেন ডিলিট লিস্ট, কপি, ইউআরএল হবে লিস্ট ডট ডিস্ট্রয়। তো আমরা ইন্ডেক্সে এডিটের লিঙ্ক দিছিলাম কোথায়? এইটা,
অ্যাঙ্কর, ঠিক এটার নিচে আমরা একটা ফর্ম নিচ্ছি। এই ফর্মে রাউট আছে, বাটন আছে এবং ফর্ম আছে, এবং বাটনের ক্লাস আছে। ক্লাস দিচ্ছি বিটিএন, বিটিএন ডেঞ্জার, এটারও বিটিএন ডেঞ্জার দিছিলাম না, বিটিএন ওয়ার্নিং, আর এটা বিটিএন ডেঞ্জার। আচ্ছা যদি এটা হয় তাহলে ডিজাইনটা কেমন হয়? এইটা ডিলিট লিস্ট, দুইটাই বিটিএন, কিন্তু একটা অ্যাঙ্কর হওয়াতে ব্লক হয়েছে, বাটন হওয়াতে ব্লক হয় নাই না। ইনপুট টাইপ সাবমিট, ইনপুট দিলে কি হয়? সাবমিট এবং ডিলিট লিস্ট কথা দুইটা কেন আসলো? ইনপুট টাইপ সাবমিট হলে এটা লাগে না, তাই না? ইনপুট টাইপ সাবমিট হলে এটা একটা নেম দিলাম ডিলিট লিস্ট। আলটিমেটলি আমার দরকার এই রাউটের সাথেই আমি আইডি পাঠাচ্ছি। কিন্তু কেন এটা ফর্ম বানাইলো? কারণ আমরা চাই না যে ইউআরএলে আইডি দিয়ে কেউ বারবার কল করুক আর ডিলিট হয়ে যাক, তাহলে তো সব আইডি দিবে ইউআরএলে আর ডিলিট হয়ে যাবে, তাই না? এই জন্য তারা করছে কি, যে ডিলিটটা করতে হলে ফর্ম থেকে ফর্ম হয়ে যাইতে হবে এবং মেথড দিতে হবে ডিলিট, ঠিক আছে? এই লিঙ্কেই দেখেন লিস্ট এবং আইডি, ডিলিটে কিন্তু কোড এটাই বলা ছিল যে ডিলিট আর গেট একই রকম কিন্তু তাদের মেথড আলাদা, ঠিক আছে? মেথড হচ্ছে ডিলিটের ক্ষেত্রে ডিলিট। তো এটা যাবে কোথায়? এই ভ্যালুটা যাবে ডিস্ট্রয়, ডিস্ট্রয় আপনাকে কোড লিখতে হবে, ডিস্ট্রয়ের কোড খুব ছোট। আর ডিলিটে শুধু আইডি পাস করাবো, এটা পুরাটা তো দরকার নাই আমার। আইডি আমরা দিব টু ডু লিস্ট কোলন ডিস্ট্রয়, ভিতরে দিব ডলার আইডি, এটা দিব ইফ, যদি ডিলিট করতে পারে তাহলে আমরা রিটার্ন রিডাইরেক্ট করাবো কপি ইন্ডেক্সে, ইন্ডেক্সে পাঠাই দিব, মেসেজ দিব লিস্ট ডিলিটেড সাকসেসফুলি, সেভ। এতটুকুই তো আমরা দেখব। আমরা রিফ্রেশ, এখানে সাবমিট থাকবে না, কি লেখা থাকবে? ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু কি হবে? ভ্যালু হচ্ছে ডিলিট লিস্ট, সেভ। সাপোজ ডিলিট লিস্ট আইডিবি না, ডিলিট লিস্টে ক্লিক করলাম, এখানে লেখা দেখায় লিস্ট ডিলিটেড সাকসেসফুলি এবং আইডিবিটা নাই। হ্যাঁ থাকা উচিত, ডিলিটের ক্ষেত্রে একটা মেসেজ থাকা উচিত, রাইট? এটা থাকা উচিত। তো একদম লাস্টের মেসেজ ইয়েটা কি, লাস্টেরটা হচ্ছে সবার শেষেরটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্লাগেবল ইউআরএল, এটাতে টাস্ক আছে, এটা ডিলিট করব না, প্রথম থেকে ডিলিট করি। এক, হোয়াট ইজ লরেম ইপসাম, নিউ টু ডু লিস্ট ফ্রম ফর্ম ডিলিট লিস্ট, লিস্ট ডিলিটেড সাকসেসফুলি, তাহলে নিউ টু ডু লিস্ট ফ্রম ফর্ম আরেকটা ছিল, আচ্ছা ডিলিট লিস্ট, তাহলে এই দুটো গেলে আর নাই, ফ্রম ফর্ম আর নাই। তবে ডিলিট করার আগে অবশ্যই একটা কি আসা উচিত, হ্যাঁ
confirmation message in Laravel form. কোথায় দিব কোড কোথায় দিব অন সাবমিট রিটার্ন কনফার্ম ডিলিট জাস্ট অ্যাড রিটার্ন টু ইয়োর অন সাবমিট কল শো দ্য ভ্যালু ফর দ্য ফাংশন হ্যাঁ সেটা তো আমিও জানি এটা সবাই জানে আচ্ছা তো ও যেটা চাইছে সেটা আসলে দেয় নাই বাটনে দিয়ে রাখছে বাটনেও দেওয়ার দরকার নাই এইখানে হয়তো কারেক্ট অ্যান্সারটা দিছে কে দিছে এটা কি লিখছে দেখি এইটা এইখানে সে একজন কারেক্ট অ্যান্সার দিছে যে অন সাবমিটে রিটার্ন এতটুকু কপি তো আমাদের যেই এডিটের ডিলিটের যেই ফর্মটা ছিল ইন্ডেক্সে ফর্ম ওপেন মেথড কমা পেস্ট অন সাবমিটে একটা কনফার্ম ডিলিট ফাংশন কল হবে এটা যদি ফলস রিটার্ন করে তাহলে হবে না তো আমরা একটু চেক করে দেখব রিফ্রেশ ডিলিট লিস্ট হয় নাই তো এখনো ডিলিট হয়েছে আচ্ছা হোয়াট ইজ লরেম ইপসাম এটার ইন্সপেক্ট সম্ভবত এখনো কোডটা ও আসছে তো রিটার্ন কনফার্ম ডিলিট না তাহলে তো ফাংশনটা বানাইতে হবে আমার দরকার কি রিটার্ন কনফার্ম আছে না আমাদের কনফার্মে কি আছে আর ইউ শিওর এটাতে কোটেশন কিন্তু এটা এসকেপ করাইতে হবে না হলে ও মনে করবে এটা ইয়েস সেভ দেখি এসকেপ করায় ধরতে পারে কিনা রিফ্রেশ রিটার্ন কনফার্ম আর ইউ শিওর হ্যাঁ আচ্ছা এইবার দেখবো আমরা রিফ্রেশ হোয়াট ইজ লরেম ইপসাম ডিলিট আর ইউ শিওর ক্যান্সেল ডিলিট হয় নাই আর ইউ শিওর ইয়েস ডিলিট হয়েছে ঠিক আছে তাহলে ডিলিটে এটা থাকা উচিত অল্টার জেড এটা সুন্দর করে দেখাবো কীভাবে অ্যারে এন্টার এন্টার সরি এটা অ্যারেতে রাউটে এটা আচ্ছা এইটা আরেকটা মেথড আর এইটা আরেকটা এই তিনটা না অ্যারেতে এইটা অ্যারের তাহলে এই তিনটা এইটা কার এইটা অ্যারের এটা এটার তাহলে এটা আমি নিচে দিতে পারি ডিলিট এই দুটো একসাথে থাক সেভ রিফ্রেশ আন্ডারস্ট্যান্ডিং স্লাগেবল ইউআরএল ডিলিট লিস্ট ওকে লিস্ট ডিলিট হয় যদি আরো কয়েকটা লিস্ট ঢুকাইতে চাই কি লিখব পিএইচপি আর্টিসান ডিবি সিড টু ডু লিস্টে সিড আর অ্যাড করলাম না তাহলে এখানে ছিল টোটাল পাঁচ এইবার রিফ্রেশ দিলে দশের পরে দশ ঠিক আছে তো এটা অ্যাড হয়েছে আচ্ছা শুরুতে একদম কি আছে এটা পেজ টেনে চলে গেছি না ডিলিট এটা অ্যাড হয়েছে ডিলিট ওকে ডিলিট এডিট ডিলিট বাকি ছিল তাহলে ক্রুডের মেইনলি চারটা কাজ আমরা দেখে ফেলছি নেক্সট আমরা দেখবো এটা